আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের বাংলা বর্ণমালা পড়াবো। গত ক্লাসে যেহেতু তোমাদেরকে আমি আ অ পড়িয়েছি, এখন আজকে তোমাদের সুবিধার্থে আমি আবারও আটা দেখিয়ে দেব কীভাবে সুন্দরভাবে সহজভাবে আমরা আটা শিখতে পারি, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে যাওয়া যাক। সবাই খাতা পেন্সিল নিয়ে বসেছ? নিশ্চয়ই তোমরা বসেছ। আচ্ছা তাহলে আমার সাথে সাথে সবাই দেখো আমি কিভাবে তোমাদেরকে আ লিখতে হয় সহজভাবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখো, প্রথমে আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করো। নিশ্চয়ই তোমরা জানো এটা হচ্ছে আনারসের ছবি, বুঝতে পেরেছ? আতে হয় আনারস,
আপেল আনার বাড়াই বল। এখানে একটা আপেলের ছবি দেখা যাচ্ছে, এখানে আবার আনারের ছবি দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয় চিনতে পেরেছো। এটা কি বলো তো? এটা হচ্ছে আপেল। আবার এটা কি বলো তো? এই ফলটা হচ্ছে আনার। খুব মজা না? দুই ফল দুটি অনেক মজা, বুঝতে পেরেছো? তোমরাও প্রতিদিন একটি করে আপেল খাবে, আপেল খেলে কি হবে? শক্তি হবে, বুঝতে পেরেছো? সুস্থ থাকবে, ভালো থাকবে। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা নতুন বর্ণমালা শিখব, সেটা কি বলো তো? নিশ্চয় সেটা একটা মজার কিছু। তাহলে চলো আমরা দেখি মজার বর্ণমালাটা কি। সেটা হচ্ছে, আমি পেজটি খুলি, বইটি তোমরাও আমার সাথে সাথে খুলো, দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে বাংলা বর্ণমালা রস্যই। এটা কি আমার মুখে মুখে বলো, সবাই বলো, এটা হচ্ছে রস্যই। রস্যইতে এবার কী কী হয় সেটা একটু দেখে আসি। রস্যইতে হয়, এখানে একটা মাছের ছবি দেখাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে, বলো তো এটা কী মাছ? এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে মজা, তোমরা নিশ্চয়ই ইলিশ মাছ খেয়েছো, মজা, খুব মজা, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই অনেক মজা। আচ্ছা, এবার রস্যইতে কী হয়? রস্যইতে এখানে একটা বাড়ির ছবি দেখা যাচ্ছে, কী সুন্দর বাড়ি, বাহ, সেই বাড়ি। রস্যইতে হয় ইমারত, বুঝতে পেরেছো? আবার এখানে একটা কিসের ছবি দেখা যাচ্ছে দেখো তো, ভালো করে দেখো, এটা হচ্ছে একটা ইঁদুরের ছবি। রস্যইতে হয় ইঁদুর, ইঁদুরটাকে দেব সাজা, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে তোমাদেরকে আমি এখন রস্যইটা একটু দেখিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? আচ্ছা চলো এবার আমার সাথে সবাই বোর্ডের দিকে দেখো, এবং খাতা কলম নিয়ে, খাতা পেন্সিল নিয়ে চেষ্টা করো।
পাচ্ছো? আমি একটা কি আনলাম, মাছের ঝুড়ি আনলাম। বলতো কি মাছ হতে পারে? রসুইতে কি হয়, কি মাছ হয়? রসুইতে হয় ইলিশ মাছ। তোমরা এভাবে একে রং করবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালোভাবে রসুইটা কি করবে, প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি অনুশীলন করবে, তত তোমরা ভালো শিখতে পারবে, তত ভালোভাবে জানতে পারবে, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ, বাই বাই।